আজকের গন্তব্য আমাদের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির। বাংলার প্রাচীন এই মন্দির শোনা যায় প্রায় 500 বছরের পুরনো। এই মন্দিরটি রাজা গোপীনাথ নির্মাণ করেছিলেন। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তির দর্শন করেন, দর্শনের পরই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। শোনা যায় রাজবংশের সময় নরবলি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। যতক্ষণ না বলির রক্ত দুলুং নদীতে পৌঁছাত ততক্ষণ সেই অনুষ্ঠান চলতে থাকত। কনক দুর্গা মন্দির পরিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। শতাব্দী প্রাচীন মন্দিরটি দুলুং নামে একটি ছোট্ট মোহনীয় নদীর পাশে ঘন জঙ্গলে অবস্থিত। বেশ কিছু বিরল প্রজাতির গাছ, পাখি এবং বানরও এখানে দেখা যায়। কনক দুর্গার পথে কেন্দুয়া নামে একটি স্থান আছে। শীতকালে পরিযায়ী পাখিরা এই স্থানে আসে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে স্বল্প সময়ের ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। দুই চার দিন দুর্গাদেবীকে হাঁসের ডিম, মাছ, পোড়া শাক, ভাজা, পান্তা ভাত দিয়ে ভোগ দেওয়া হয়। অষ্টমীর রাতে মন্দিরে পাতকুয়োর সামনে পাঠা বলি দিয়ে দেবীকে নিবেদন করা হয়। শোনা যায় নিশি রাতে সেই বলি হয়। নবমীর অন্নভোগের আগে সেই বলির মাংস নতুন মাটির হাঁড়িতে সিদ্ধ করে রাখা হয়। নবমী যজ্ঞের পরে হাঁড়িতে রাখা বলির মাংস রান্না করে কনক দুর্গার ভোগ নিবেদন করা হয়। একই পুরোহিতরা বিরাম ভোগ বলেন। অষ্টমী পুজোর পরই রাতের বেলায় জঙ্গলের গভীরে বলির আয়োজন করা হয়। তিথি নক্ষত্র মেনেই এই বলি দেওয়া হয়, আর সেটি নিয়ে আসা হয় রাজবাড়ির বিশেষ কক্ষে। এই পুজোতে বাইরের কোনো মানুষের প্রবেশ অধিকার থাকে না, শুধুমাত্র পুরোহিত এবং কয়েকজন চর্চক যারা বংশ পরস্পরা ধরে এই কাজ করে আসছেন। শোনা যায় চিল্কিগড়ের মত্তগজ রাজবংশের গোপীনাথ সিং এই পুজোর প্রতিষ্ঠা করেন। মত্তগজ বংশের এক চিল্কিগড়ের আসেন ধবলদেও সিংহ। তার আগে ছিলেন ত্রিপাঠী বংশের রাজারা। এরা সকলেই ছিলেন শক্তির উপাসক। চিল্কিগড় এলাকা ঘন জঙ্গলে পরিপূর্ণ। শোনা যায় চিল্কিগড়ে প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন যে মন্দিরটি রয়েছে তার পশ্চিম প্রান্তের এক পরিত্যক্ত দালানে নরবলি হতো। সেই রক্তেই পুজো হতো কনক দুর্গা। তবে এখন নরবলি নয়, প্রাচীন প্রথা মেনে মোষবলি হয় এখানে। দশমীর ভোগে কনক দুর্গাকে দেওয়া হয় পান্তা ভাতের সঙ্গে শাক ভাজা। এখানে দেবীকে বেশ কয়েক রকমের ভোগ নিবেদন করা হয়। অষ্টমী তিথিতে হাঁসের ডিমের ভোগ হিসাবে দেওয়া হয়। বিরাম ভোগ নতুন মাটির হাঁড়িতে জল ও অন্যান্য সামগ্রী দিয়ে শালপাতা দিয়ে ওই হাঁড়ির মুখ বেঁধে উনুনে চাপিয়ে দেওয়া হয়। ওই উনুনে তিনটি কাঠে আগুন জ্বেলে ঘরের দরজা বন্ধ করে তালাচাবি বন্ধ করা হয়। এরপর গভীর জঙ্গলে বলি দেওয়া হয়। পরে নির্দিষ্ট সময় ওই বলির মাংস পরিষ্কার করে ওই হাঁড়িতে রান্না করা হয়। স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এই ভোগ রান্না করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মন্দির। ঝাড়গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দুলুং নদীর তীরে গভীর জঙ্গলে রয়েছে এই মন্দির। এখানকার দেবী অশ্বারোহিণী চতুর্ভুজা। 1960 সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায়। 1996 সালে গোপীনাথের বংশধররা অষ্টধাতুর কনক দুর্গার একটি রেপ্লিকা মন্দিরে 1996 সালে গোপীনাথের বংশধররা অষ্টধাতুর কনক দুর্গার একটি রেপ্লিকা মন্দিরে প্রতিষ্ঠা করেন। মন্দিরের লাগোয়া এলাকায় বিশাল জঙ্গল, পর্যটকদের জন্য এটি বেশ ভালো জায়গা।
কিভাবে যাবেন? ঝাড়গ্রাম থেকে চিল্কিগড়ের দূরত্ব 15 কিলোমিটার। সেখান থেকেই অনেক ট্রেকার চিল্কিগড়ে যায়, চাইলে অটো বুক করেও আপনি ঘুরতে পারেন। এছাড়াও আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে তো আপনি ঝাড়গ্রাম থেকে খুব সহজেই এইখানে চলে আসতে পারবেন। কেমন লাগলো আমাদের এই আজকের এপিসোডটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। অপেক্ষা করুন পরের এক নতুন এপিসোডে। ভালো থাকবেন, ভালো রাখবেন।